আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটি হচ্ছে চকলেট কেক। তো চলুন দেখে নিই এই চকলেট কেক তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কীভাবে তৈরি করতে হয়। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি যে শুকনো উপকরণ নিয়েছি সেগুলোকে একসাথে চেলে নেব। আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, একটি চালনিতে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার আমি এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব। দেখুন চালা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ফেটিয়ে আমি বাটিতে নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 15 মিনিট আগে ডিমগুলোকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসবেন। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে একটু বিট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। ডিমগুলো কিছুক্ষণ বিট করার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনিটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। আমরা যে রান্নায় যে তেলটা ব্যবহার করি সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু ফোম করে নিচ্ছি। খুব বেশি ফোম করব না, অল্পই করব। দেখুন ফোম হয়ে গেছে। এবার যে শুকনো উপকরণগুলো আমি একসাথে চেলে নিয়েছিলাম সেগুলোকে এখানে আমি দুভাগ করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করতে পারেন, আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। দেখুন এগুলো মেলানো হয়ে গেছে। এবার আমি একটি কেক মোল্ড নিয়ে ঢেলে নেব। আমি মোল্ডটিকে প্রথমে তেল ব্রাশ করে এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। দেখুন এবার আমি এর মধ্যে কেকের মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এবার আমি মোটা তলানো যুক্ত একটি হাঁড়ি চুলে বসিয়ে দিয়েছিলাম, সেখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কেকের মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই আপনারা ছিদ্রটি বন্ধ করে দিবেন টিস্যু পেপার বা অন্য কোনো কিছু দিয়ে। এভাবে আমি 45 মিনিট পর্যন্ত আমি কেকটিকে চুলায় বেক করব। চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে থাকবে। দেখুন 45 মিনিট হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কেকটি হয়ে গিয়েছে। একটি টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় আমি কেক মোল্ড থেকে আমি কেকটি আলাদা করব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই কেক দিয়ে আপনারা কিন্তু জন্মদিনের কেকও ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন হয়ে গিয়েছে আমার চকলেট কেক। এবার আমি যে বেকিং পেপারটা বিছিয়ে দিয়েছিলাম আমি মোল্ডের গায়ে, সেগুলোকে আমি কেকের গায়ে থেকে উঠিয়ে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।